মা এক অক্ষরের ছোট্ট এই ডাকটি শুনতে দীর্ঘ দশ মাস সংগ্রাম করতে হয় প্রতিটি নারীকে এই সংগ্রামে জিতে এসে অনেক নারী শুনতে পান কাঙ্ক্ষিত সেই মা ডাক কেউ আবার মাতৃত্বের সাধ নিতে গিয়ে হারান নিজের জীবনটাই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সন্তান জন্ম দিতে গিয়ে দেশে প্রতিদিন গড়ে ১৩ জন মায়ের মৃত্যু হচ্ছে অপরদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে প্রতি এক লাখ সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন একশো জন মা কিন্তু কেন ঝরছে এত প্রাণ বিশেষজ্ঞরা বলছেন গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করায় নিজের স্বাস্থ্যগত অনেক সমস্যা এবং এর ঝুঁকি অজানা থেকে যায় গর্ভবতী নারীদের যা তাদের প্রসবকালীন সময়কে ঝুঁকিপূর্ণ করে তুলে নিয়ে যায় মৃত্যুর দ্বার প্রান্তেও প্রেগনেন্সি ঝুঁকি বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে প্রেগনেন্ট অবস্থায় মা কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোতে মা এবং বাচ্চা দুইটার দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ এর মধ্যে প্রথম হচ্ছে যে মার যদি প্রেশার বেড়ে থাকে এটাকে আমরা প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপার টেনশন বলি এটা অনেক সময় যদি আনকন্ট্রোল হয় এবং আমরা যদি সময় মতো এটা ডায়াগনোসিস করতে না পারি তাহলে হচ্ছে মায়ের খিচুনি থেকে শুরু করে আরও অনেক ধরনের কমপ্লিকেশানস হতে পারে এই ক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনই কিন্তু খারাপ ক্ষতিগ্রস্ত হন এটা একটা আর একটা হচ্ছে যে অতি অনেক বেশি যদি জ্বর উঠে যায় সেক্ষেত্রেও সেটা হচ্ছে ইনফেকশান সেটাও মায়ের জন্য বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকারক আর এছাড়া আমরা রক্তশূন্যতা বলি এটাকে আমরা অতটা গুরুত্ব দিতে চাই না বাট রক্তশূন্যতা মায়ের কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে যে এর মধ্যে বাচ্চাটা হচ্ছে ছোট হয়ে যে হতে পারে বাচ্চা প্রি ম্যাচিউর লেবার শুরু হতে পারে এবং অতিরিক্ত রক্তক্ষরণের জন্য পরবর্তীতে মা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যেতে পারে এবং বাচ্চা হওয়ার পরবর্তী পর্যায়ে যেটা সবচেয়ে বেশি আমাদের দেশে মাতৃমৃত্যুর কারণ সেটা হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ আরও ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে এপিএইচ একটা এন্টিপার্টাম হেমোরেজ এটা বাচ্চার হওয়ার আগেই যে রক্তক্ষরণটা হয় সেটা যদি সিভিয়ার পর্যায়ে যায় সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যেতে পারে মাতৃমৃত্যু কমাতে গর্ভবতী নারীকে তার গর্ভকালীন সময়ে অন্তত চারবার স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও বাংলাদেশের অধিকাংশ গর্ভবতী মা এই নিয়ম মানেন না স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দু হাজার একুশ সালে সারাদেশে তাদের আওতাভুক্ত পাঁচশো ছিয়াশিটি সরকারি হাসপাতালে নয় লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী প্রথমবার প্রসবপূর্ব সেবা নিয়েছেন কিন্তু দ্বিতীয়বার সেবা নিয়েছেন চল্লিশ শতাংশ কম প্রসূতি নারী তৃতীয়বারে ৩৩ শতাংশ এবং চতুর্থবারে গিয়ে আট শতাংশ কম ছিল এসব হাসপাতালে চিকিৎসা নেওয়া গর্ভবতী মায়েদের মধ্যে অন্তত আটশো জন সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাই অবহেলা না করে গর্ভকালীন সময়ে সকল মাকে অন্তত চারবার স্বাস্থ্য পরীক্ষা করানোয় জোর দিতে বলছেন চিকিৎসকরা গর্ভবতী নারীদের চারটি চেকআপে গুরুত্ব দিতে নানান পদক্ষেপও নিয়েছে নিরাপদ মাতৃত্ব নিয়ে কাজ করা সংস্থাগুলো মায়ের কনসেপ্ট করা যখন সে জানতে পারে তার থেকে বারো সপ্তাহ পর্যন্ত সেটাকে আমরা প্রথম ভিজিট করছি এই সময় গর্ভবতী মা আসে তার মানসিক যে তার যে প্রশ্নগুলো থাকে এবং তার যে একটা ভীতি থাকে যে কি হবে হ্যাঁ সেই জায়গাটা থেকে তাকে একটা মেন্টাল সাপোর্ট দেওয়া এবং তাকে গাইড করা সবচেয়ে বড় কথা ঠিক আছে এবং তার কিছু রেগুলার চেক আছে সেগুলো করা তার ভাইটালগুলো ঠিক আছে কি এবং তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হ্যাঁ যাতে আমরা বুঝতে পারি যে মার আসলে ফিজিক্যাল সে কোন স্টেজে আছে কি কোনো সাহায্য কোথাও দরকার আছে কিনা তার কোনো ট্রিটমেন্টের দরকার আছে কিনা এবং গর্ভকালীন অবস্থায় মায়ের কিছু রেগুলার মানে মেডিকেশনের দরকার হয় ঠিক আছে সেই যেমন আমাদের কিছু ফলিক অ্যাসিড ভিটামিন ক্যালসিয়াম এগুলো দরকার আছে সেগুলো মাকে ঠিকমতো প্রেসক্রিপশন দেয়া এবং মাকে বুঝিয়ে বলা যে তার আসলে পুরো এই সময়টাতে তাকে কীভাবে চলতে হবে তারপরে মায়ের কিন্তু আমরা সেকেন্ড ভিজিট যেটা আমরা ম্যান্ডেটরি বলি বিশ থেকে চব্বিশ সপ্তাহ পর্যন্ত সেই সময়টাতে আমরা মাকে বলব অবশ্যই যেন এই টাইম পিরিয়ডটার মধ্যে সে আমার সাথে দেখা করে বা আমাদের কাছে আসে তখন কিন্তু মাকে তখন আমরা দেখি যে তার আগে যে প্রথম ভিজিটে শেষ ছিল তার যে অবস্থান ভাইটাল সাইন সে কেমন ফিজিক্যাল কন্ডিশন ছিল সেটার সাথে আমরা এখন সে কোথায় আছে এবং তার কোনো জটিলতা প্রেগনেন্সি রিলেটেড কিন্তু কিছু জটিলতা হতে পারে সেই জিনিসগুলা আমাদের এক্সক্লুড করতে হবে যদি সেরকম কিছু আমরা পাই তাহলে তাকে ট্রিটমেন্ট করতে হবে এবং যদি সে সুস্থ থাকে তাহলে যাতে ভবিষ্যতে তার এই প্রেগন্যান্সি পিরিয়ডটাতে গর্ভকালীন সময় যাতে সেই সমস্যাগুলো না হয় সেই জায়গা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেভাবে মাকে কিন্তু আমাদের গাইড করতে হবে থার্ড যেটা ভিজিট মানে ম্যান্ডেটরি মিনিমাম ভিজিট যেটা সেটাকে আমরা আঠাশ সপ্তাহ থেকে বত্রিশ সপ্তাহের মধ্যে আসতে বলি তখন আমরা কিন্তু আবার তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি তার আলট্রাসোনোগ্রাম করি এবং সেগুলো রেগুলার বেসিসে করি আবার কিছু থাকে যে নিট বেসড হ্যাঁ তার কমপ্লেনের উপরে তার সমস্যার উপরে নির্ভর করে আমাদের সেগুলো করতে হয় ফোর্থ ভিজিটটা হচ্ছিল যে একদম শেষ পর্যায়ে কাজে এই সময়টাতে তার অন্য যে পরামর্শগুলো আমরা দিব বা অন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা রেগুলার করব সেগুলো করব তার পাশাপাশি তাকে কিন্তু আমরা ডেলিভারি জুড়ে তাকে প্রিপেয়ার করি চারটা ভিজিটের মাধ্যমে ডাক্তার তার শিশুর পুষ্টি মায়ের লাইফ স্টাইল বা জীবনচর্চা কেমন হবে সেই সম্বন্ধে অবহিত করে আমরা বেশ কিছু এএনসি ক্লাস বলি ক্লাস নিয়ে ক্লাসগুলোতে আমরা তাদেরকে মায়েদেরকে ইয়োগা গর্ভকালীন সময়ে বেশ কিছু ইয়োগা প্রশিক্ষণ দেওয়া হয় এই আমরা মনে করি যে যে ইয়োগা এবং তার স্টাইল মাধ্যমে এবং ডাক্তারের পরামর্শ যদি সে মেনে চলে তাহলে গর্ভবতী মা আমরা মনে করি যে স্বাভাবিক শিশুর জন্ম দিতে পারবে স্বাভাবিক পদ্ধতিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে জনসচেতনতায় জোর দেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের কেফায়াত শাকিল বাংলা ভিশন ঢাকা